এদিকে উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের হাওরের ধনু ও বাওলা নদীর পানি বাড়ছে। ইতোমধ্যে ইটনা হাওরে নদীর অববাহিকায় 200 একর বোরো ধানের জমি প্লাবিত হয়েছে। এসব জমি থেকে কাঁচা পাকা ধান কাটছেন কৃষক। এদিকে কয়েকটি ফসল রক্ষা বাঁধ না ভাঙলেও রয়েছে হুমকির মুখে। দিন রাত পরিশ্রম করে এসব বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করছেন প্রশাসন ও এলাকাবাসী। কিশোরগঞ্জ থেকে ইমরুল হকের প্রতিবেদন। ভারতের চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে, সেই পানি উজান থেকে ঢলে নেমে এসে কিশোরগঞ্জের নদী অববাহিকায় বড় জমি প্লাবিত হয়েছে। ডুবে যাওয়ার কারণে এসব জমি থেকে কাঁচা পাকা ধান কাটছে কৃষক। অসময়ের পানি আসায় ভোগান্তিতে তারা। মূল হাওরে এখনো পানি ঢুকেনি, কিন্তু আগাম বন্যায় শঙ্কায় ঘুম নেই কৃষকের চোখে। পানি লাগে জমি জমি অনপা কাটাম পাতাছিল মার কবার পরে জমি তো ওনা মানে ফালে তলকা সাথে পানি নেওয়া তো না আর বেশি ক্ষতি। এরপর ধান অর্ধেক আর ধান চাইল আছে অর্ধেক চাইল নাই, এই অবস্থা আছে। পানি উন্নয়ন বোর্ডের লোকজনদের পাশাপাশি স্থানীয় কৃষকরা নিজ উদ্যোগে বাঁধ মেরামত করার কাজে দিন রাত ব্যস্ত। আমরা নিজেরাই মেরামত করতেছি, হ্যাঁ অনেক সমস্যা বাঁধের, আমাদের আরও বাঁধতে হবে। যদি বাঁধ ভাঙ্গা যায় তা আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমাদের বাড়ি এলাকার লোকের। একটি মাত্র ফসল, এই ফসলকে রক্ষা করার জন্য প্রতি রাত্রেই আমরা এই বাঁধ রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সার্বক্ষণিক বাঁধ তদারকি করছে পানি উন্নয়ন বোর্ড। এলাকাবাসী জনপ্রতিনিধির সাথে নিয়ে দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হাওরের ফসলের কোনো ক্ষতি হয়নি, হাওরের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, বলছেন আগামীতে উজানের ঢলে ফসল রক্ষা করার ব্যবস্থা নেওয়া হবে। গত 2 দিনের ঘটনায় এখনো হাওরে পানি প্রবেশ করেনি, বাট বাঁধের বাইরের যে অংশগুলো নদীর তলদেশ বা পাশে দিয়ে যে সেগুলো একটু ডুবে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কিশোরগঞ্জের হাওরে এবার 1,04,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।